আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জুবায়ের হোসেন ফ্রম ডিবিআর শোরুম। আমি আপনাদের আজকে ইকো প্লাসের একটি নতুন ফিচার সম্বন্ধে ধারণা দেব। এই ফিচারে থাকছে মোবাইল দ্বারা পুরো টিভিটা কন্ট্রোল করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করা যায়। প্রথমে চলে যাব আমরা সেটিংসে, টিভি সেটিংসে। টিভি সেটিংসে যাওয়ার পরে দেখতে পারবো একদম নিচে সাপোর্ট অপশান আছে, সাপোর্টে চলে যাব। সাপোর্টে চলে যাওয়ার পরেই নিচের থেকে দুই নম্বরে দেখা যাবে স্মার্ট টিভি রিমোট ডাউনলোড একটা অপশান আছে, এখানে ক্লিক করে নেব। দেখতে পাচ্ছেন আপনার সামনে দুটো কিউআর কোড চলে আসে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, একটা হচ্ছে আইওএসের জন্য। যদি আপনি আইওএস ইউজার হন, আইওএসের কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন, অ্যান্ড্রয়েডের কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। যেহেতু আমি অ্যান্ড্রয়েড ইউজার, আমি অ্যান্ড্রয়েডের কিউআর কোডটি স্ক্যান করে নিচ্ছি। স্ক্যান করার পরেই দেখতে পারবেন আপনাদের সামনে চলে আসবে অ্যাপসটি, প্লে স্টোর থেকে একটি এটি ইনস্টল করে নেবেন। তো চলুন আমরা একটি ওপেন করে নিই। অ্যাপসটি ওপেন করার পরেই কিছু ইনস্ট্রাকশন চাবে, এগুলো নেক্সট দিয়ে চলে যাব। এখন আমরা টিভিটি কানেক্ট করব। রিমোট অপশনে ক্লিক করলে দেখবেন নিচে লেখা আছে কানেক্ট, কানেক্ট অপশনে ক্লিক করব এবং প্রথম অপশনটায় ক্লিক করে দেব স্মার্ট টিভি। স্মার্ট টিভি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের টিভি স্ক্রিনে একটি কোড চলে এসেছে। এই কোডটি আমাদের ইয়াতে দিতে হবে, অ্যাপসে দিতে হবে 8084। কানেক্ট কোডটি দেওয়ার পরে পরে আমাদের টিভির সাথে রিমোটটি কানেক্ট হয়ে গেছে। এখন আপনি পুরো টিভিটাই কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন পুরো টিভিটাই আমরা এই অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারছি। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।